I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমরা হচ্ছে আজকে যাব আমাদের ছোট্ট সোনামণির আকিকার অনুষ্ঠানে। তো সেখানে মূলত আমি এখানে একটা সাদাবাহারের ড্রেস নিয়ে নিয়েছি, আর সাথে সাইফার জন্য এই ড্রেসটা চুজ করেছিলাম। ভেবেছিলাম আমি অ্যান্ড বেবি সেম কালার ড্রেস পরবো, তবে সাইফার পাপা এই ড্রেসটা না পরিয়ে ওকে অন্য একটা ড্রেস পরতে বলেছিল। তো যার জন্য আমাদের লাস্ট সময়ে আসলে ডিসিশনটা চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি হচ্ছে এই ড্রেসটার সাথে ইয়াররিংস নিচ্ছি, গোল্ড ইয়াররিং, সাথে একটা গোল্ড রিং, আর হচ্ছে চেইন, সাথে একটা পেন্ডেন্ট। জাস্ট সিম্পলি আমি জাস্ট এই অর্নামেন্টসগুলোই পরবো। আর সাথে বেবির জন্য একটা হালকা ড্রেস নিতে যাচ্ছিলাম, এই জন্য মূলত আমি এই ব্যাগটা নিচ্ছি, কারণ এই ব্যাগটা খুব একটা বড়ও না, তবে মাঝারি সাইজের মধ্যে খুব ভালো লাগে আমার কাছে, অ্যান্ড রেড কালার আমার তো খুবই পছন্দ। তো যাই হোক, সাথে এই ব্যাগটা ক্যারি করব। তো এখন আমরা ঝটপট রেডি হয়ে নিলাম, আমি অ্যান্ড আমার ছোটো বোন। আমরা রেডি হয়ে যাওয়ার পর তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করছি। আর এই যে দেখতেই পাচ্ছ, বেবির কিন্তু ড্রেসটা চেঞ্জ হয়েছে, আর ড্রেসের কালারটাও কিন্তু আমার সাথে ম্যাচ না, যার জন্য আমার মনটা অনেক খারাপ ছিল। কারণ সাইফার পাপার সাথে আমি হয়তো বা হোয়াইট কিছুটা ম্যাচ করতে পেরেছি, কারণ সাইফার পাপার ছিল হোয়াইট কালার পাঞ্জাবি, আর আমার ছিল একদম লাইট অলিভ কালারের ভেতর ড্রেসটা। তো এটার সাথে যেহেতু উপরে কাজটা হোয়াইট কালার, সো এই জন্য সাইফার পাপার ড্রেসটা ম্যাচ হলেও মেয়ের ড্রেসটা ম্যাচ হয়নি, এই জন্য আমার একটু মন খারাপ ছিল। বাট কিছুই করার নাই, আমরা এখন বের হয়ে গেলাম। এরপর মূলত আমরা চলে যাব বেবিকে দেখার জন্য, খুব এক্সাইটেড ছিলাম। অ্যান্ড এখানে আসার পর বেবিকে হচ্ছে আমি একটু খাওয়াচ্ছিলাম, কারণ ওর আম্মু কাজে ব্যস্ত, অনেক মেহমান এসেছে, ওদেরকে ওয়েলকাম করছিল। তো আমি মূলত এই ফাঁকে বেবিকে একটু ফিডার খাইয়ে নিচ্ছিলাম, আর বেবির সাথে অনেক গল্প করছিলাম, ও আমাকে পেয়ে অনেক হ্যাপি, ওর ফেস দেখে বোঝা যাচ্ছিল। আমি হচ্ছে ওকে নিয়েই ছিলাম, আর ওকে খাওয়াতে আমার খুবই ভালো লাগে, ও জাস্ট খাওয়া রেখে আমার মুখের দিকে তাকিয়ে থাকে, এই জন্য মূলত ওর প্রতি আমার মায়াটা বেশি কাজ করে। তো এই ফাঁকে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কোথায় খাবার অ্যারেঞ্জটা করা হচ্ছে। ওরা মূলত বাসার ভেতরেই এভাবে খাওয়ার জন্য সেট আপটা রেডি করেছে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এভাবে দেখা যায় স্লট পরিবর্তন করে করে মানুষদেরকে আসলে বাসার ভেতরেই খাওয়া দাওয়া করানো হবে। তো খুব ইজিলি কিন্তু অনুষ্ঠানটা একদম সম্পন্ন হয়েছিল, যেটা আসলে খুবই ভালো লেগেছিলো আমার কাছে। তো এই তো, এরপর মা মামি চলে এসেছে, ওরা বেবিকে নিয়ে আদর করছিল, আর আমার মেয়েকে আমার মামা সালামি দিল। তো সালামিটা পেয়ে সাইফ আসলে কী করবে বুঝতে পারছি না, ও সবাইকে সাধছিল যে এটা তুমি নাও তুমি নাও, ফাইনালি ও এটা আমাকে দিয়ে দিয়েছে। তো দেখা যায় বেবির ঈদ সালামি বা যে কোনো সালামিতেই আমার কিন্তু খুবই লাভ হয়, যেহেতু ও বোঝে না যে টাকা জিনিসটা কী, ও জাস্ট এটাই জানে যে এটার নাম টাকা, বাট এটা কী কাজে লাগে ও এটা জানেই না। তো এই জন্য দেখা যায় আমি খুব লাভবান হয়ে যাই। তো এই ফাঁকে তোমাদের সাথে এখন খাওয়া দাওয়ার একটা পার্ট শেয়ার করছি। তো ওই যে দেখতেই পাচ্ছ কর্নারে আমার বাবা খাওয়া দাওয়া করছে, আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছে, আমরা কিন্তু খাওয়া দাওয়া আগেই করে ফেলেছি। তো খাওয়া দাওয়া করে আমরা জাস্ট রেস্ট নিচ্ছিলাম, আর এই ফাঁকে তোমাদের সাথে একটা মুহূর্ত শেয়ার করে দিলাম। তো মেহমান প্রায় খাওয়া দাওয়া ওনাদের শেষের দিকে, তো এই মুহূর্তটা একটু তোমাদের সাথে ভিডিও করলাম। আর বাসার ভিতর যেহেতু অনেক মানুষ ছিল, প্রচণ্ড গরম লাগছিল আমাদের, তো এই জন্য মূলত আমরা একটু বাহিরে বসেছিলাম, বাহিরে বলতে বাসার সামনে যে বেলকনিটা, বেলকনিতে বসে আমরা একটু ছবি তুলছিলাম, পিক নিচ্ছিলাম, আর এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভ্লগ, কেমন লাগলো তোমাদের কাছে জানাতে ভুলো না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।